গভীর রাতে দোকানের ঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশায়। জানা গিয়েছে রাত আনুমানিক দুটো নাগাদ বারোবিশা কুমারগ্রাম রোডের দুটি দোকান ঘরে আগুন দেখতে পায় স্থানীয় কয়েকজন। পুলিশ ও দমকল কেন্দ্রে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশ ও দমকল কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় দুই ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ছোট গাড়ির সাময়িক অংশ সহ গ্যাসের কয়েকটি সিলিন্ডার ব্লাস্ট হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয় বলেই জানা যায়। দোকানঘর পুড়ে ছাই হয়, তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি। দেখুন, এটা তো বলা সম্ভব না। আমিও কিছুক্ষণ আগে আসলাম, এসে দেখি যে আমাদেরই পূর্ব পরিচিত ওই দোকানগুলো পাশে ভাওয়াল রেস্টুরেন্ট, এখানে কয়টা দোকান খুলে গেছে, মিষ্টির দোকান, এখানে দুটো দোকান। মানে কিভাবে কি আগুন লাগলো বলতে পারছেন কি? দেখুন, অনেকে বলছে যে হয়তো ঘরে কিছু রান্না হচ্ছিল বা ওইভাবেই জ্বালিয়ে রেখে চলে গেছে। কখন? আবার শর্ট সার্কিটে রাত একটা নাগাদ হতে পারে। দমকল কেন্দ্রে কয়টি ইঞ্জিন আসছে? দুটো দুটো ইঞ্জিন। কি নাম দাদা? দীপঙ্কর সরকার। মানুষের কাছে শুনলাম যে বিদ্যুৎ থেকে আর কি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কারেন্টের আর কি। কয়টা দোকান খুলে গেছে এখানে? এখানে মোটামুটি দুইটা, তিনটা দোকানই কাছাকাছি। কিসের দোকান ছিল দিদি? দুইটাই চার দোকান, চাউমিন একটা, রেস্টুরেন্ট। তো এটা আগুন কখন শুনলেন, আগুন লাগলো? শুনলাম এই যে আজকে সকালবেলা শুনলাম, রাত্রি দুইটার সময় ঘটনা আর কি। পাশাপাশি বাড়ির কোনো কিছু ক্ষতি হয়েছে? না, বাড়ির কোনো ক্ষতি হয়নি, দোকানে হিসেবে। কেমন ক্ষতি হয়েছে বলে মনে করছেন? আইডিও তো ভালোই, জিনিসপত্র বাইক দেখলাম ভিতরে গেছিল, দোকানের সম্পূর্ণ মালপত্র তো কিছুই বাঁচাইতে পারে নাই। একটা গাড়ি তো দেখা যাচ্ছে অল্প একটু আগুন লেগেছে। মোটামুটি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আমার নাম উপেন দাস।